বিরাট পরিবর্তন কৃষ্ণনগর সিটি জংশন অমৃত ভারত প্রকল্পের কাজ শুরু হয়ে গেল কৃষ্ণনগর সিটি জংশনে দুমদাম গতিতে চলছে অমৃত ভারত স্টেশন প্রকল্পে আধুনিকীকরণের কাজ দেশ জুড়ে প্রচুর রেল স্টেশন আধুনিকীকরণের কাজ চলছে তার মধ্যে কৃষ্ণনগর সিটি জংশন অন্যতম এই জংশন এবার বদলে যাচ্ছে স্টেশনে আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে শুধুমাত্র তাই নয় স্টেশনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হবে হ্যাঁ বন্ধুগণ গুড নিউজ আগামী দিনে কৃষ্ণনগর পেতে চলেছে উত্তরবঙ্গের ট্রেন উত্তরবঙ্গের সমস্ত ট্রেনের স্টপেজ কৃষ্ণনগর সিটি জংশনে থাকবে বলে জানা গেছে এই স্টেশন থেকে আগামী দিনে জুড়ে যাবে নবদ্বীপ ধাম করিমপুর এবং ওদিকে তো লালগোলা জুড়ে আছে এছাড়াও নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের কাজ শেষ পর্যায়ে চলছে সেই প্রজেক্টের কাজ শেষ হলেই কৃষ্ণনগর সিটি জংশনের উপর দিয়ে চলবে উত্তরবঙ্গ উত্তরপূর্ব ভারতের বিভিন্ন জায়গার ট্রেন সঙ্গে স্টপেজ বাইশ তেইশ কোচের ট্রেনের স্টপেজের জন্য কৃষ্ণনগর সিটি জংশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ছে বিস্তারিত ভিডিওতে কৃষ্ণনগর সিটি জংশন টিকিট কাউন্টারের সামনেই এক বিরাট পোস্টার টাঙানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে অমৃত ভারত স্টেশন প্রকল্পের যে কাজ অর্থাৎ অমৃত ভারত স্টেশন প্রকল্পের যে কাজ সেই কাজের মানে কিছু স্টেশনের এখানে ছবি দেওয়া হয়েছে এটা দেখতে পাচ্ছেন বহরমপুর কোর্ট শিয়ালদা ডিভিশনের মানে কেমন রূপে সাজবে তার পাশে এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু মানে চাঁদপাড়া স্টেশন এবং এদিকে আছে বেথুয়া ডাহরি এবং কৃষ্ণনগর স্টেশনের মানে চিত্র অর্থাৎ কেমন রূপ পেতে চলেছে এককালীন কৃষ্ণনগর সিটি জংশন থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইনের সঙ্গে যুক্ত ছিল তবে সেটি ব্রডগেট ছিল না পরবর্তী সময়ে কৃষ্ণনগরের সঙ্গে নবদ্বীপ জুড়ে দেওয়ার জন্য একটি রেলব্রিজ নির্মাণ করা হয় জমিজটের জন্য সমস্যায় পড়ে আটকে আছে তারপর কিন্তু আমঘাটা পর্যন্ত ব্রডগেজ লাইন পাতানো হয় এবং দেখতে পাচ্ছেন যে এই কৃষ্ণনগর সিটি জংশন থেকে সামনে কৃষ্ণনগর স্টেশন এবং পাশ দিয়ে যে একটি সিঙ্গেল লাইন চলে যাচ্ছে সেই লাইনটি কিন্তু ওই নবদ্বীপ ধামের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল তো এখন বিষয়টা হচ্ছে সেটা না ওই বিষয় বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসবো সেইখানকার যে কাজের আপডেট অগ্রগতি খুব শীঘ্রই আসবে তার আগে কৃষ্ণনগর সিটি জংশন নিয়ে আজকের এই ভিডিও প্রিয় দর্শক কৃষ্ণনগর সিটি জংশন একটি ব্যস্ততম রেল স্টেশন বলা যায় এটি শিয়ালদা ডিভিশনের টিকিট বিক্রির দিক থেকে দ্বিতীয় নম্বরের স্থান পেয়েছে কেননা এই স্টেশনের যাত্রী সংখ্যা এতটাই বেশি যা একদম ব্যস্ততম রেল স্টেশন এবং যেমনই যাত্রী তেমনই কিন্তু এখানে হকারেরও সংখ্যা অনেকটাই বেশি তাই কৃষ্ণনগর সিটি জংশন যে অমৃত ভারত প্রকল্পে বদলে যাবে অর্থাৎ এই স্টেশনের যে রূপ সেটা একদমই বদলা বদলাতে চলেছে আধুনিকীকরণ আধুনিক রূপ পেতে চলেছে সেখানে কিন্তু স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে যে সমস্ত হকাররা ব্যবসা চালাচ্ছিল সেগুলো কিন্তু গুঠিয়ে নিয়ে চলে যেতে হবে আর এই দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর সিটি জংশনের ঠিক স্টেশন ঢুকতে সামনের দিক এবং স্টেশনের চারিদিকে কিন্তু অনেক জায়গায় পড়ে আছে রাস্তা আছে সেই রাস্তাগুলোও বদলে যাবে যা চকচকে রাস্তা হবে এবং চারিদিক থেকে স্টেশনে প্রবেশ করার জন্য সেই পরিষেবা মিলবে তো ইতিমধ্যেই শুরু হয়েছে কৃষ্ণনগরে আধুনিকীকরণ কাজ এবং এ স্টেশনটি একটি সমস্যা সেটা হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্মগুলো ছোট এখানে বাইশ তেইশ কোচের ট্রেন দাঁড়াতে অনেকটাই সমস্যা হয় যেমন ভাগীরথী এক্সপ্রেসকে দুইবার দাঁড়াতে হয় এই কৃষ্ণনগর সিটি জংশনে প্ল্যাটফর্ম ছোটো সেই জন্য ইতিমধ্যে আধুনিকীকরণের যে কাজ সেটা কিন্তু দ্রুতগতিতে চলছে এক নম্বর প্ল্যাটফর্মের এই সাইডে এবং ওই দিকে স্কালেটার লাগানোর কাজ সিঁড়ি লাগানোর কাজও চলছে আপনাদের দেখাবো তো এখন দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্মের সাইডে এই যে দেখতে পাচ্ছেন অমৃত ভারত ওয়ার্ক ইন প্রোগ্রেস এখানে দেখতে পাচ্ছেন যে কাজ সেটা কিন্তু চলছে কৃষ্ণনগর সিটি জংশন এই কাজের সঙ্গে সঙ্গে যতদূর খবর কৃষ্ণনগর সিটি জংশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হবে বাইশ তেইশ করছে ট্রেন আগামী দিনে উত্তরবঙ্গের দিকে চলবে যে সমস্ত ট্রেন শুধু উত্তরবঙ্গ নয় বিভিন্ন জায়গার সঙ্গে যুক্ত হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন সেই এক্সপ্রেস ট্রেনগুলোকে স্টপেজ দেওয়ার জন্য কৃষ্ণনগর সিটি জংশনের প্ল্যাটফর্ম বড়ো করা খুবই প্রয়োজন এবং খুবই দরকার এই কাজের সঙ্গে সঙ্গে কিন্তু সেটা হবে বলে জানা যাচ্ছে কৃষ্ণনগরের যে সাইডিং ইয়ার্ড মালগাড়ির ইয়ার্ড সেটা এখান থেকে সরে যাচ্ছে ধুবুলিয়া স্টেশনে কিন্তু মালগাড়ি রাখার যে ইয়ার্ড ইতিমধ্যে কিন্তু বানানো হচ্ছে এবং সেই কাজ শেষের দিকে আপনারা জানেন এছাড়াও এই স্টেশনে অনেক আগেই চলন্ত সিঁড়ি নির্মাণ করার যে কাজ সেটা শুরু হয়েছে স্কালেটার নির্মাণ করার কাজ শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে ফুট ওভার ব্রিজ আমি দাঁড়িয়ে আছি এই ফুট ওভার ব্রিজ থেকে পুরোটা কভার করছি দেখতে পাচ্ছেন চারিদিকের যে ভিউস এবং দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম এই ফুট ওভার ব্রিজের সঙ্গে যুক্ত করা হচ্ছে স্কালেটার দেখতেই পাচ্ছেন স্ক্যালেটারের জন্য দেখতে পাচ্ছেন এখানে সেই কাজ কিন্তু চলছে অনেক কাজই কিন্তু এগিয়ে এসেছে চলন্ত সিঁড়ি লাগানোর যে কাজ সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেশনটি এতটাই ব্যস্ততম যে এখান থেকে কৃষ্ণনগর শিয়ালদার লোকাল ট্রেনগুলোতে সঙ্গে সঙ্গে এই ট্রেনের একদম একটা সিটও ফাঁকা থাকে না সব কিছু একদম ভর্তি হয়ে যায় কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনটি সমস্ত প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাবেন এখানে দোকানপাট হকার বিভিন্ন রকমভাবে তারা ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে কিন্তু অমৃত ভারত প্রকল্পের আওতায় যখন ঝা স্টেশন হবে স্টেশনের একদম প্ল্যাটফর্মগুলো সমস্ত কিছু সব কিছু বদলে যাবে তখন কিন্তু তাদেরকে উঠে যেতে হতে পারে তো এই স্টেশন আধুনিকীকরণের পরেও তারা এই স্টেশনে ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে কি পারবে না সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না সেটা কিন্তু জানা নেই পরে তারা কিন্তু এখানে থাকতেও পারে এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই স্টেশনটি নিয়ে আপনারা জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন কোন স্টেশন থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন সকলকে এবং কমেন্টস করে জানান আপনাদের মতামত